জান্নাতের আশায় আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্ট অর্জনের জন্য পরকালের জীবন যেন সুখময় শান্তিময় হয় এই জন্য অনেক ইবাদত বন্দিগি করি কিন্তু আমাদের মাঝ থেকে কিছু এমন কথা বের হয়ে যায় বা এমন কিছু আচরণ আমাদের মাঝ থেকে বের হয়ে যায় জান্নাতের আমলগুলি সব বরবাদ হয়ে যায় এবং জান্নাতের পরিবর্তে আমাদের ঠিকানা সাহান্নামে হয়ে যায় ইমাম তীর মিজের আল্লাহ হাদিস বন্না করেন আনা সরাদি আল্লাহ আনহু থেকে আনা সাদি আল্লাহ আনহু বলেন রসূস সাল্লা আলিসাল্লামের একজন সাহাবী মৃত্যুবরণ করলো পরবর্তী এক ব্যক্তি বলল আব শির বিল জান্নাহ তুমি জান্নাতে সেসংবাদ নেও রস উস আল সাল্লামেরে শুনলেন শোনার পরে বললেন লা তাদ্রি লা আল্লাহু ইয়াত খেল্লামু লা ইয়নি তুমি জানো না মনে হয় সে এমন কথা বলেছে যেটি তার কোনো প্রয়োজন ছিল না শাহি তারগিব এবং তার এই ব্যক্তি হাদিস বর্ণিত হয়েছে আনা সরাদে আল্লাহ হাদিস বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লামের একজন সাহাবি শাহাদাত বরণ করেন পরবর্তী দেখা গেল তার পেটে পাথর বাধা তার মা এসে চেহারার দোলা বালুগুলি মুসতেছে আর বলতেছে আবশির ইয়া বুনাই আল জান্না হে আমার বৎস সন্তান তুমি জান্নাতে সুসংবাদ নেও রসুল সাল্লাহ সাল্লাম শুনলেন শোনার পরে বললেন ও মা ইদ্রিক ফালা আল্লাহ খান্লাম ফি মালাই কে তোমাকে বলল সে জান্নাতি হতে পারে সে এমন কিছু কথা বলেছে যেটি তার কোনো প্রয়োজন ছিল না নিষ্প্রয়োজনীয় যেটি তার কোনো উপকার হয়নি এই সাহাবি সাদ বরণ করেছে উদ্দেশ্য কি দুনিয়ার কিছু পাওয়ার আশা এটি নয় রসুল সাল্লামের প্রশংসা পাওয়ার জন্য তা নয় ইসলামের বাণীকে সমুন্নত করার জন্য রসউাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য পরকালের সুখ শান্তির জন্য কিন্তু রসলাম কি বললেন যে এমন কথা মনে হয় সে বের করেছে যেটি তার আমলগুলি বরবাদ হয়ে গেছে সবচেয়ে বেশি পাপ করে থাকে মানুষের সবচেয়ে বেশি কথা বলে আমরা দেখা যায় অবসরে যেখানে বসি না কেন বাসা বাড়ি চাষ টাল বা যেখানে হোক না কেন শুধু উমুক এটা করেছে এই শুনেছ অমুক এটা করেছে নিষ্পজন কেন এটা উমুক উমুক করেছে আমি কি করেছি এই আমলগুলি সঞ্চয় করি আল্লাহর জিকির করি মুখকে শিক্ত রাখি মানুষের কটুক্তি বা মানুষ সম্পর্কে কিছু না বলি আমলগুলি আমি নষ্ট না করি এটা উচিত আমাদের কিন্তু দেখা যায় সব আমলগুলি আমরা বরবাদ করে দিচ্ছি যেখানে বসেন না কেন শুধু এই হাদিসটি চর্চা করুন যে হাদিসটি আনাসর বর্ণনা করছেন এই ব্যক্তি শাহাদাত বরণ করার পরও রসল বললেন যে সে জান্নাতি নয় সর্বদাই এই আয়াতটি স্মরণ করবেন মা লাদাইহি ফিদুমিনা কিবিত মানুষ মুখ দিয়ে যা বের করে তৎক্ষণে তৎপর বহরি রয়েছে লিপিবদ্ধ করার জন্য